হলো দিনের বন্ধু, সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণকারী একজন ব্যক্তি। সাইয়েদনা আবু বকরকে বলছেন, দরজায় গিয়ে নক করছেন, দরজা খুলে গেছে। রাসূল বললেন, দরজা খুললা হঠাৎ করে, এত দ্রুত কারণটা কি হুজুর? 6 মাস আগে বলেছেন, ঘোড়া দুইটা সুন্দর করে প্রস্তুত করে রেখেছি, ঘোড়া সহ আমি জাগা থাকি প্রত্যেক রাত্রিতে, কোন দিকে যাবেন বলুন হুজুর? রাসূল বলছেন, এই দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ তারা একটু টের পেয়েছে, চলো আমরা উল্টা দিকে চলে যাই। মদিনা হলো উত্তরে, রাসূল গেলেন দক্ষিণে। এবার সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার পিঠে চড়া যাবে না এখন, কারণ আবু জেহেলের বুদ্ধি এমন, ঘোড়ার পায়খানা দেখেও বুঝতে পারে এটা কোন গোত্রের ঘোড়া, কোন গোত্রের ঘোড়া, কোন গোত্রের উট। আবু জেহেল দারুণ বুদ্ধিমান ছিল, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের ব্যক্তি। আবু জেহেল বুঝতে পারতো পায়খানা দেখে, উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। প্রচন্ড ধী অনুভূতি সম্পন্ন ব্যক্তি আবু জেহেল ছিল। সঙ্গে সঙ্গে এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তাহলে কি করা যায়? যেহেতু আমরা মক্কার বাইরে যেতে পারতেছি না, আপনি আমার পিঠে ওঠেন, ঘোড়ার পিঠে উটের পিঠে চড়া যাবে না, আপনি আমার পিঠে ওঠেন। নবীজি কি তার পিঠে উঠায় নিয়া দুই বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে, আবার পিছনে একটা কাপড় দিয়ে দিয়ে সেই হাঁটার চিহ্নগুলো মুছে মুছে দিয়ে যাচ্ছেন। একটা পা দিয়ে আগায় যান, পিছনের পা দিয়ে মুছে মুছে নিয়ে যান।